হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি ব্লগ। চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি এক অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম, ওটা হলো আমার ননদের ছেলের জন্মদিন ছিল আজকে, বার্থডে পার্টি। আর সেই বার্থডে পার্টি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। আমার ননদ ছোটোখাটো একটা অনুষ্ঠানে আয়োজন করেছে, আর ওই অনুষ্ঠানের জন্য বিরিয়ানি আয়োজন করেছে, আর সামান্য কিছু আয়োজন আর কি। তো আমরা ওখানে গিয়েছি, আর ওখানের কিছু মুহূর্তই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে রাঁধুনি বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে নিয়েছে, এবং সে রান্নাটা অলরেডি চাপিয়ে দিয়েছি। আর ওখানে খুব গ্যাসের প্রবলেম, লাইনের গ্যাস। তো বিকেল টাইমে, সন্ধ্যার এই টাইমে, মানে 5টা থেকে 8টা পর্যন্ত গ্যাস থাকেই না, মানে অল্প। আর ওই রান্নাটা করতে হবে, আর ওর জন্য আর ওই গ্যাসেই রান্নাটা করতে হবে। এর জন্য রাঁধুনি রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এক সাইডে মাংসের জন্য তেলের উপর পেঁয়াজটা কষিয়ে নিচ্ছে, আর এদিকে মাংসটা কষানো আর মাংসটা কষানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর গ্যাসের প্রবলেমের কারণে মানে রান্নাটা ততটা তোড়জোড় করে করা যাচ্ছে না, তারা তোড়জোড় করে করা যাচ্ছে না রান্নাটা। আর আমিও একটু দেখলাম যে কেমন হচ্ছে রান্নাটা, একটু নেড়ে চেড়ে দিলাম বিরিয়ানির মাংসটা। এদিকে সব কিছু রাখা আছে এক সাইডে, তো আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা হচ্ছে। আর এদিকে সবাই মানে কেকটা কাটার জন্য আয়োজন করতেছে, আর আমার হাজবেন্ড ওই যে দুয়ারের, আর আমার মেয়ে ওই তো হলুদ জ্যাকেট পরা, আর ওদিকে পিয়াসের মা, মানে পিয়াস হচ্ছে আমার ননদের ছেলে, মানে আমাদের ভাগ্নে। তো কেক কাটা হচ্ছে সবাই মিলে। তো কেকটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। এদিকে চিল্লা পাল্লায় মানে পিয়াস, ও খুব কান্না করতে আসে, ও খুব ভয় পেয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে খুব আনন্দিত, ও অনেক লোকজন দেখেছে, এই যে আমার মেয়ের গালে আবার কেক মাখিয়ে দিচ্ছে। আমি সেগুলো একটু তুলে নিয়েছি, কারণ ছোট বাচ্চা তো, সমস্যা হতে পারে। এদিকে সবাই কেক খাওয়াচ্ছে পিয়াসকে, আর সবাই এ ওকে খাইয়ে দিচ্ছে, সবাই আনন্দ ফুর্তি করতেছে। আমার মেয়েকেও আমি একটু খাইয়ে দিলাম, তো আমাকেও একটু খাইয়ে দিচ্ছে আমার একটা বোন, আমার ননদ আমাকে খাইয়ে দিচ্ছে কেক। আমরা সবাই সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করলাম, কিছু সময়ের জন্য আমরা একটু ভালোই আনন্দ করলাম। আর এই আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, এই জন্য আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে যে খুব সামান্য আয়োজন। আর এদিকে বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে অনেক কষ্টের পরে, আর এদিকে বিরিয়ানিগুলো প্যাকেট করা হচ্ছে। তো ওই যে আমার ননদের একমাত্র দেওর, সে প্যাকেট করছে, আর সে তো আমাকে ছবি তুলতে দেবেই না, আমি একটু ফাঁকে ছবি তুলে নিলাম। তো আমরা অনুষ্ঠান শেষে বাসায় চলে এসেছি, তো রাত প্রায় 10টা সাড়ে 10টা বাজে, ওই সময় আমরা বাসায় চলে এসেছি, যেহেতু প্যাকেট করা ছিল আমাদের ননদ, যেহেতু যেহেতু বিরিয়ানি প্যাকেট করা ছিল, এজন্য ওই প্যাকেটটা আমরা বাসায় নিয়ে এসেছি। ওখানে বসে আর খাইনি, অনেক রাত হয়ে গেছে, মেয়েটাও অনেক কান্না শুরু করে দিয়েছে, ও আর থাকবে না। তো এর জন্য আমাদের ননদ, আর এর জন্য আমার ননদ মানে বিরিয়ানির প্যাকেটগুলো দিয়ে দিয়েছে, সাথে কেক ও মিষ্টি দিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য। এগুলো এখন আমরা খাবো। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।